কথাটা ছিল এরকম যে আদিম যুগে যখন গুহায় থাকতো মানুষেরা, তখন গুহার ভিতরে অনেক রং বেরঙের পেন্টিং করতেন। তো যারা শিল্পীরা যখন পেন্টিং করতেন, সেই পেন্টিংয়ে আলো ধরবার জন্য কিছু নারী থাকত, তাদেরকে উৎসাহ দেবার জন্য বা আলোটা ধরবার জন্য। তো আমার জীবনের আলোটা হারিয়ে গেছে, আমার জীবনের জন্য আমি চাই তুমি আলো ধরো, তুমি কি আমার জীবনের আলোটা ধরবে? আমি ক্লাস 9 এ পড়ি। এখন জীবনের আলো ধরা তো আসলে অনেক বড় বড় কথা, এত কথা তো আসলে আমি বুঝতে পারার মানে তখন পারিনি আর কি, হয়তো বা ক্লাস 9 এ বোঝা উচিত ছিল, আমি অত বৃহৎভাবে বুঝিনি। তো আমি কোনো জবাব দিইনি, ওটা ওখানেই শেষ। এবং পরবর্তী ওই দিনই বা ওর পরের দিন উনি বললেন যে সেন্ট মার্টিনে আমার একটা দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপে আমার একটা বাসা আছে, আমার একটা ঘর আছে, জীবনের শেষ সময়ে আমি একা একা ওখানে চলে যাব এবং আমি তোমাকে আমন্ত্রণ জানালাম আমার সেই সময়টিতে আমার সঙ্গে থাকবার জন্য, তো তুমি কি আমার সঙ্গে থাকবে তখন? তা আমার কাছে তখন মনে হলো এটা তো একটু সিরিয়াস ব্যাপার, একটা হচ্ছে আলো ধরা, এটা বুঝিনি মানে, কিন্তু আমি জীবনের শেষ সময় এক জায়গায় থাকবো, তুমি আমার সঙ্গে, এইটার উত্তর আসলে মানে আগেরটা তো আমি বুঝেই নি কি উত্তর দিব, এটা আমি একটু ভয় পেয়ে গেলাম। ঠিক ভয় পেয়ে গেলাম কথাটা যেই অর্থে আমরা ভয় বলি সেই ভয় না, কি উত্তর দিব এই ভয় আর কি। হ্যাঁ, এবং আমি বাসায় গেলাম, পরবর্তী 2-3 দিন আমার শুটিং ছিল কিন্তু আমি শুটিংয়ে যাচ্ছি না, নানান ছুতায় যাচ্ছি না, আমার শরীরটা খারাপ, আমার পরীক্ষা, আমার উত্তরটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। এর মাঝে যেহেতু আমি 3-4 দিন শুটিংয়ে যাইনি, গাড়িও এসেছে, চিরকুটও এসেছে, নানান বিষয়ে কথাবার্তাও এসেছে, তো সেই বয়সের জন্য হয়তো আমি খুব কঠিনই একটা উত্তর আমি মনে মনে ভাবলাম। আমি 4 কি 5 দিন পরে আমি গেলাম এবং প্রথম আমি নিজেকে প্রস্তুত করে, প্রস্তুত বলতে মিন করছি আমরা শুটিংয়ে যাই হচ্ছে নর্মাল একটা কাপড় পরে এবং শুটিংয়ে গিয়ে আমরা শুটিংয়ের গেট আপ দিই। সেদিন আমি শুটিংয়ে গেলাম শাড়ি পরে, শাড়ি পরে গেলাম এবং বেশ কাজল টাজল দিয়ে, কাজল দিয়ে বলতে সেজে গুজে অর্থে না, চোখ ভরা কাজল দিয়ে আমি শুটিং স্পটে গেলাম এবং আমি হুমায়ুন আহমেদকে বললাম আপনি তো উত্তরটা জানতে চাইছিলেন, আমি উত্তর দিতে এসেছি। তিনি তাকিয়ে আছেন, উনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি। আমি বললাম যে আপনি জীবনের যেই সময়টাতে একা একা সেন্ট মার্টিনে থাকবেন, আপনি যদি চান আমি তখন আপনাকে সঙ্গে